প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের জনগণকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, খাবারের মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতিও এদেশে বাস্তবায়ন হয় নাই। বাজার নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে, এমনকি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিতেও তারা ব্যর্থ হয়েছে। যারা জনগণের দুঃখ কষ্ট বোঝে না তারা জনগণের সরকার কোনোদিন হতে পারে না। আমরা জানি রাতের আধারের নির্বাচন, রাতের আধারে কোনো মানুষ ভোট দিতে যায় না, রাতের আধারে শয়তান আর ইবলিস ভোট দিতে যায়। আমরা মনে করি যদি গত নির্বাচন রাতের আধারে হয়ে থাকে তাহলে ইবলিসই সরকার গঠন হয়েছে, কোনো মানুষের সরকার গঠন হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সারা বিশ্বের মুসলমান যেমনিভাবে আন্তর্জাতিক সমস্যার মধ্যে জর্জরিত, তেমনিভাবে আজকে বাংলাদেশের মুসলমানও রাষ্ট্রীয়ভাবে অনেক ধরনের সমস্যায় জর্জরিত। আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনে নির্মমভাবে মুসলিম নিধন চলছে। এখনও পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদের এক আওয়াজ এক গর্জন এখনও উঠে নাই। আমরা সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি আবেদন করতে চাই, আমরা রসুলের সৈনিক, আমরা রসুলের উম্মত, তাই আমাদের কোনো একজন লোক আমাদের কোনো পৃথিবীর কোনো দেশে যদি আমাদের মুসলমান আক্রান্ত হয় তাহলে সারা বিশ্বের মুসলমানদের এক আওয়াজ এক কণ্ঠে গর্জে ওঠা দরকার। আমরা আমাদের প্রায় অনেক বক্তা আজকে আমরা বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানোর জন্য বলেছি, আমরা দেখেছি আজ থেকে বেশ কিছু বছর আগে যখন মক্কা শরীফের মধ্যে কিছু সংখ্যক শিয়া কর্তৃক বিশৃঙ্খলা ঘটানো হয়েছিল তখন বাংলাদেশের সেনাবাহিনী যে হারাম শরীফ নিয়ন্ত্রণ করেছে, আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তাই আমি বলবো আজকে এখনই আপনারা সিদ্ধান্ত নেন রাষ্ট্রীয়ভাবে যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যাতে ফিলিস্তিনি মুসলমানদের পাশে যেয়ে তাদেরকে সাহায্য করে। আমাদের বাংলাদেশে কয়েকটি নির্বাচন আমরা দেখেছি, বিগত কয়েক নির্বাচনের মধ্যে আমাদের সরকারি দলের লোকেরা এমনকি আমাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের জনগণকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, খাবারের মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতিও এদেশে বাস্তবায়ন হয় নাই। বাজার নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে, এমনকি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিতেও তারা ব্যর্থ হয়েছে। যারা জনগণের দুঃখ কষ্ট বোঝে না তারা জনগণের সরকার কোনোদিন হতে পারে না। আমরা জানি রাতের আধারের নির্বাচন, রাতের আধারে কোনো মানুষ ভোট দিতে যায় না, রাতের আধারে শয়তান আর ইবলিস ভোট দিতে যায়। আমরা মনে করি যদি গত নির্বাচন রাতের আধারে হয়ে থাকে তাহলে ইবলিসই সরকার গঠন হয়েছে, কোনো মানুষের সরকার গঠন হয় নাই। আমরা চাই যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য এদেশের যত রাজনৈতিক দল আছে এমনকি অরাজনৈতিক যতগুলো দল আছে সকলের একটি দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। এটা শুধু বিএনপির দাবি নয়, এটা এদেশের 18 কোটি মানুষের দাবি, এর আদর্শ 18 কোটি মানুষের প্রাণের দাবি।
যে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে হবে। আপনারা যদি এত উন্নয়ন করে থাকেন, এই যে আমাদের মাথার উপর উন্নয়ন দেখা যাচ্ছে, এই উন্নয়নের প্রতিশ্রুতি আপনারা কিন্তু গত নির্বাচনে দেন নাই। পদ্মা সেতু হবে, মেট্রো রেল হবে, এই উন্নয়ন হবে, কালভার্ট হবে, এগুলোর প্রতিশ্রুতি দেন নাই। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা হবে। কোথায় মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা হচ্ছে? মদিনার সনদের মধ্যে কি আছে যে আলেম ওলামাদের উপর নির্যাতন চালিয়ে যেতে হবে? মদিনার সনদের মধ্যে কি কথা আছে আলেম ওলামাদেরকে মামলা হামলা দিয়ে জেলে বন্দী করতে হবে? আমরা সরকারের কাছে জানতে চাই, মদিনার সনদের মধ্যে কি বিকৃত কথাগুলো আছে? কোনোদিন নাই। আজকে আমরা আমাদের এই সভা থেকে আরেকটি দাবি জানাবো, নির্দিষ্ট শর্তে আগামী নির্বাচনের পূর্বে আলেম ওলামাদেরকে মুক্তি দিয়ে দেন। আলেমদেরকে বন্দী করে আপনারা ইতিহাস থেকে দেখেন, আলেমদের উপর নির্যাতন করে আলেমদেরকে বন্দি করে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সরকার টিকে থাকতে পারে নাই। ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনের পূর্বে আলেমদের সমস্ত মামলা প্রত্যাহার করে আলেমদেরকে মুক্তি দেওয়া না হয়, এই সরকার নেতৃত্বাবদ হয়ে যাবে। আমরা সর্বশেষ বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে এই কথাই বলতে চাই, আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, জনগণের দুঃখ দুর্দশা জনগণের কষ্ট আপনারা বুঝুন। যদি জনগণের কষ্ট আপনাদের বুঝে না আসে, তাহলে মনে রাখবেন জনগণ ইসরায়েল, জনগণ ফিলিস্তিনের মুসলমানের উপর মুসলমানদের মতো ইসরায়েলের বিরুদ্ধে জনগণ যেভাবে খেপেছে, বাংলাদেশের নিরহ মুসলমান নিরহ জনগণ যদি খেপে উঠে যেরকমভাবে ইসরায়েল নেস্ত নাবুদ হয়ে যাচ্ছে, আপনারাও নেস্ত নাবুদ হয়ে যাবেন।